এগুলো কি আকিকা নাকিকার নামে চাঁদাবাজি হচ্ছে? আকিকা একটি সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত দিনে নাম রাখতে হবে, মাথার চুলগুলোকে ফেলে দিতে হবে এবং চুল পরিমাণ সাধ্য অনুযায়ী স্বর্ণ অথবা রূপা টাকা পয়সা দান করা সুন্নাহ। এরপরে কি করতে হবে? সাত দিনের মাথায় আকিকা করতে হবে। যদি কোনো ব্যক্তি সাত দিনে না পারে, চোদ্দ দিন, না পারলে একুশ দিন পর্যন্ত করবে, অথবা সারা জীবনে, তার জীবনে কোনো একদিন যদি আকিকা সে করে বা তার পরিবার থেকে করা হয়, তাহলে সে কি করবে, যেই দিন তার জন্ম হয়েছে তার আগের দিন, বৃহস্পতিবারে জন্ম হলে বুধবারে, শুক্রবারে জন্ম হলে বৃহস্পতিবারে, তাহলে সাত দিনের একটি দিনগত এই বিষয়টা হয়ে গেল। এভাবে আপনি আপনার আকিকাটা সন্তানের করাতে পারেন, করবেন। এখন প্রশ্ন থেকে যায়, অনেকে প্রশ্ন করেন যে মৃত সন্তান, সন্তান সাত দিনের পরে মারা গেছে, এই সন্তানের আকিকা করতে হবে কি না? জন্মগ্রহণ করার পরে মারা গেছে, কিছুদিন ছিল, মারা গেছে, আকিকা করতে হবে কি না? প্রিয় ভাইয়েরা, আকিকা হচ্ছে সন্তানের সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য। এই পৃথিবীতে আপনার সন্তান বিভিন্ন বালা, মুসিবত, আপদ বিপদ এখান থেকে রক্ষা পাবে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি কি করলেন, আল্লাহর নামে দুটি বকরি, দুটি বকরি কি করলেন আপনি, দুটি খাসি আল্লাহর নামে আপনি এটা সুন্দর করে আকিকা করে দিলেন সন্তানের পক্ষ থেকে। এই সন্তানের রক্ত আর আকিকার এই যে পশুটার রক্ত, এই পশুর রক্তের বিনিময়টা সন্তানের রক্তের বিনিময় হয়ে গেল। অর্থাৎ সন্তান বিপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পাবে, রক্ষা পাওয়ার জন্য এটা একটা সিকিউরিটির কাজ করবে, এই জন্য আকিকা দেয়া হয়। তো যে সন্তানটি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তাহলে তার আর আকিকার কী প্রয়োজন আছে, তার সিকিউরিটির কী দরকার আছে? তো সে তো দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে, তাহলে তার আকিকার, মৃত ব্যক্তি মৃত সন্তানের আকিকার তেমন আকিকার কোনো প্রয়োজন নাই। এখন আসেন মূল যে কথাটা, এই যে আকিকা, এই আকিকা নিয়ে আজকে আমাদের সমাজে রীতিমতো একটা চাঁদাবাজি হচ্ছে, রীতিমতো ব্যবসা হচ্ছে। আপনি একশো জনকে দাওয়াত দিয়েছেন, দুশো জনকে দাওয়াত দিয়েছেন আকিকার নামে, আকিকা খাওয়াবেন, খাবার খাওয়াচ্ছেন, তাহলে এই যে খাবারটা, দাওয়াতটা আপনি দিলেন, দাওয়াত দেওয়ার পরে আপনার উচিত কার্ডে সুন্দর করে লিখে দেওয়া, আমার সন্তানের জন্য দোয়া করবেন, কেউ কোনো উপহার আনবেন না। কিন্তু আপনি কি করছেন, আপনি আপনার সন্তানের দাওয়াতে খাওয়ানোর পরে, আকিকার দাওয়াত খাওয়ানোর পরে আপনি রীতিমতো চাঁদাবাজি করছেন, সন্তানের উপহার না দিলে মন খারাপ হয়, বাবা মার মন খারাপ হচ্ছে। একজন হয়তো দিয়েছে, দুজন দিয়েছে, এক কথায় বিশ জন হয়তো দিয়েছে, আর বাকি আশি জন লোক চিন্তা করে যে ওই বিশ জন তো ইচ্ছাকৃত দিয়েছে, এখন আমাদের তো সম্মান থাকে না, বাধ্য হয়ে বাকি আশি জনকেও দিতে হয়, কিছু না কিছু দিতে হয়। তো এই যে আকিকা নামে চাঁদাবাজি হচ্ছে, এটা সঠিক না, এই পথটা সঠিক নয়। আপনি আপনার সন্তানের উপকারের জন্য আকিকা করলেন, রাসূলের সুন্নাহ পদ্ধতিকে অবলম্বন করলেন, তাহলে রাসূলের সুন্নাহ কি এটা ছিল? আকিকা দেবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি এমন ছিল যে আপনি উপহারের ডালা নিয়ে বসে থাকবেন, বিশাল বড় টেবিল নিয়ে বসে উপহার উঠাবেন, সন্তানকে নিয়ে উপহার উঠাবেন? না, এটা না, আপনি দাওয়াত খাওয়াবেন, দোয়া নেবেন, এটাই হওয়া উচিত। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আজকে আকিকা এবং বিয়ের অনুষ্ঠানে যে চাঁদাবাজিগুলো হচ্ছে, এটা ইসলামী শরীয়ত এটাকে বৈধতা দেয় নাই। উপহার হবে হচ্ছে মন থেকে, হৃদয় থেকে, কিন্তু এটা প্রেশার ক্রিয়েট করে নেওয়া হলে এটা আর উপহার থাকে না, এটা তার উপরে জুলুম করা হয়। আল্লাহ আমাদের এই জুলুম থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সঠিক বুঝটাই দান করুন, কোরআন হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।